আর সায়েন্স এবং আর্টস এর যে স্টুডেন্ট গুলো আছে তারা কিভাবে সিএনএ তে পরীক্ষা দেবে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং তোমাদের সিট সংখ্যা কত। তো মোটামুটি হচ্ছে সকল কিছুর আলোচনা এই ভিডিও জুড়ে থাকবে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং স্কলার্স অ্যাডমিশন কোচিং এর ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে ডিরেক্ট কল অথবা মেসেজ দিতে পারো। তো প্রথমে আসা যাক, আমাদের সর্বনিম্ন জিপিএ কতটুকু লাগবে, আমাদের সর্বনিম্ন জিপিএ কত লাগবে। তো দেখি, আমাদের হচ্ছে যদি আমরা কমার্স এবং আর্টস ধরি, কমার্স এবং আর্টস এর হচ্ছে সর্বনিম্ন জিপিএ হচ্ছে 3.00, অর্থাৎ যদি আমি সর্বনিম্ন 3.00 পাই উইথ ফোর সাবজেক্ট, যে ফোর সাবজেক্ট থাকে আমাদের সেটা সহ, আমরা যদি 3.00 পাই তাহলে হচ্ছে আমরা অ্যাপ্লিকেবল হব। এবং আমাদের এসএসসি এবং এইচএসসি মিলে, এসএসসি আর হচ্ছে এইচএসসি মিলে আমাদের সর্বমোট থাকতে হবে কত, 7.50। তার মানে আমাদের এক একটাই মানে এসএসসি তে এবং এইচএসসি তে মিনিমাম 3 পয়েন্ট লাগবে, আর এসএসসি আর এইচএসসি দুটা যোগ করে আমার হতে হবে মিনিমাম 7+50। তার মানে এটা কিন্তু আমার না হলে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য। এখন সায়েন্সের জন্য, সায়েন্সের জন্য কি হবে, সায়েন্সের জন্য একটু বেশি প্রয়োজন, সেটা হচ্ছে 3.50, অর্থাৎ প্রত্যেকটা এসএসসি তেও 3.50 লাগবে মিনিমাম, এইচএসসি তেও মিনিমাম 3.50 লাগবে, এবং সর্বমোট এসএসসি এবং এইচএসসি যে জিপিএটা আছে সেটা যোগ করার পর সর্বনিম্ন কত লাগবে, সর্বনিম্ন লাগবে হচ্ছে 8। তার মানে সায়েন্সদের কিন্তু আর্টস এবং কমার্স থেকে একটু বেশি জিপিএ লাগছে। ওকে, তো এখন আসি যে আমরা সিট সংখ্যা কত, আসলে এই যে কমার্সের আলাদা জন্য সিট সংখ্যা কত, সায়েন্স আলাদা জন্য সিট সংখ্যা কত, যারা আর্টস থেকে আসবে তাদের জন্য সিট সংখ্যা কত। তো ওকে, তো আমরা দেখি যে সিট সংখ্যা, এখানে কি বিজনেস গ্রুপ মানে সি ইউনিটটা মূলত কাদের জন্য, সি ইউনিটটা মূলত হচ্ছে কমার্স আলাদের জন্য। তো কমার্সদের জন্য কয়টা গ্রুপ আছে, যারা বিজনেস গ্রুপের ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য হচ্ছে 856টা হচ্ছে এমনিতে মানে লিগাল, আর 74টা কি, 74 হচ্ছে কোঠা, তার মানে 856 আর 74 যদি যোগ করা যায় দেখা যায় 950টার মতো সিট হচ্ছে কমার্সের জন্য বরাদ্দ আছে। তার মানে এই যে পরে যেগুলো আছে 74, এগুলো হচ্ছে কোঠা, 74টা হচ্ছে কোঠারটা, মুক্তিযোদ্ধা কোঠা, প্রতিবন্ধী কোঠা, এতিম কোঠা, তো এগুলো হচ্ছে কি কোঠা। আর এমনিতে আছে কত, 856টা, তাহলে বিজনেস স্টাডিসের মানে শুধুমাত্র কমার্সের জন্য সিট আছে কত, টোটাল 900টা। আর্টস গ্রুপের জন্য সিট আছে কত, 23টা হচ্ছে লিগাল আর কি 2টা হচ্ছে তোমার যে ইয়ে আছে, তোমার যে বিভিন্ন কোঠা আছে সে কোঠা থেকে। তার মানে আর্টসের জন্য টোটাল সিট হচ্ছে 25টা, আর্টসের জন্য টোটাল সিট কত কমার্স, 25টা সি ইউনিটে। আর সায়েন্সের জন্য টোটাল সিট কত, সায়েন্সের জন্য টোটাল সিট হচ্ছে তোমার 95টা। তার মানে এইগুলো যদি যোগ করি, এইগুলো যোগ করলে কত হবে টোটাল সিট, একবারে সি ইউনিটের টোটাল সিট কত, সি ইউনিটের টোটাল সিট হচ্ছে 1050টা। তার ভিতরে দেখা যাচ্ছে যারা আর্টস থেকে কমার্সের দিকে আসতে চাও তাদের হচ্ছে 25টা সিট আছে মাত্র, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কমার্স আসতে চাও তাদের জন্য হিউজ পরিমাণ সিট আছে, সেটা হচ্ছে 95টা সিট। তো ওকে, আমরা সিট দেখলাম, এখন আসে মার্ক বন্টন, আসলে মার্ক কিসের উপর ভিত্তি করে বন্টন করা হবে। তো দেখি মার্ক বন্টনটা কিভাবে হয়, তো বিজনেস স্টাডিজ ইউনিট মানে যারা কমার্সে আসো তো তাদের জন্য কিরকম মার্ক বন্টনটা হবে, তো যারা কমার্সে থাকো সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ বা সি ইউনিটে যারা ওন করো তো তাদের জন্য মার্ক বন্টন কেমন হবে, এসএসসি বা এইচএসসি, এইচএসসি বা এসএসসি তে কত, যদি 20 নম্বর, অর্থাৎ মানে এসএসসি ও এসএসসি যে তোমার 20 নম্বর থাকবে তো সেটার জিপিএ এর উপর হচ্ছে 20 নম্বর থাকবে। আর বহুনির্বাচনী এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ 60টা থাকবে 60 নম্বর, লিখিত পরীক্ষা 40 নম্বর এবং মোট হচ্ছে 120 নম্বরের পরীক্ষা। মনে করো এই যে এসএসসি ও এসএসসি জিপিএ এর কথাটা হয়তো আমরা অনেকে বোঝো নাই, এই জিনিসটা কেমন, মনে করো তোমার এই এসএসসি তে আছে, এসএসসি তে আছে 5.00 আর এইচএসসি তে আছে তোমার, এইচএসসি তে আছে হচ্ছে তোমার 4.00 ধরো, এটা তো এই দুইটা আছে, তুমি অ্যাপ্লাই করছো সবকিছু করছো, তখন তুমি এই সিজিপি জিপিএ নাম্বারটা কত পাবে, এসএসসি ও এসএসসি জিপিএ নাম্বারটা পাবে এরকম, এই দুইটা হচ্ছে যোগ করা হবে, দুইটা যোগ করে তোমার কত হয়েছে 9.00। তো দুইটা হচ্ছে যোগ করে প্রথমে 2 দ্বারা হচ্ছে গুণ করা হবে, তো 2 দ্বারা গুণ করলে কত হয়,
তাহলে 18.00 আবার পরে দুই দ্বারা ভাগ করা হবে, তাহলে কত পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, তারপরে দুই দ্বারা গুণ করা হবে যত, তত হচ্ছে তোমার এখানে হবে, তার মানে কত হবে 18.00। তুমি 20 এর ভিতর পাবে হচ্ছে 18.00, তার মানে তোমার যে জিপিএ থাকবে এসএসসি এবং এইচএসসি, তো ওই দুইটা যোগ করার পর দুই দ্বারা গুণ করলে তুমি যা পাবে সেটা হচ্ছে তোমার 20 নম্বরের ভিতর ওই মার্কটা তুমি জিপিএ এর উপর ভিত্তি করে পাবে। আর এমসিকিউ ঠিক আছে বললাম, আর কি হচ্ছে প্রতিটি এমসিকিউ ভুল উত্তরের জন্য 0.25 করে নাম্বার কাটা যাবে। ওকে, এখন এসেছে এমসিকিউ মার্ক বন্টন। আসলে এমসিকিউ তো 60টা আমাদের নেবে, বাট কোন কোন সাবজেক্ট থেকে নেবে তো দেখি, আমরা সেটা দেখি। তো আমাদের হচ্ছে বহুনির্বাচনী এমসিকিউ মান বন্টন, মানে এমসিকিউর মান বন্টনটা কেমন হবে, তো এটা আমি আবারও বলছি, এটা হচ্ছে সি ইউনিটের জন্য, যারা হচ্ছে নিজের ইউনিটে পরীক্ষা দিচ্ছে, সি ইউনিট কমার্সের ফলাফল, আর যারা এ ইউনিট থেকে পরীক্ষা দেবে এবং সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের তো একটু পরে আসতেছে। তো বাংলা অবশ্যই, বাংলা আবশ্যিক, সবগুলোই তোমাদের আবশ্যিক, খালি এখান থেকে তোমরা যে কোনো একটা দিতে পারবো, হয় মার্কেটিং দিতে পারবো আর নয় ফিনান্স দিতে পারবো। তো প্রত্যেকটা থেকে 12টা করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা থেকে কি 12টা করে কোশ্চেন থাকবে, বাংলা থেকে থাকবে, ইংরেজি থেকে থাকবে, হিসাব বিজ্ঞান থেকে থাকবে, ব্যবসায়ী নীতি ও প্রয়োগ থেকে থাকবে, মানে বিজনেস তাকে বলা ম্যানেজমেন্ট, আর হচ্ছে মার্কেটিং অথবা ফিনান্স এবং ব্যাংকিং থেকে যে কোনো একটা চাই লাগাতে পারবে। তার মানে প্রত্যেকটা 12 করে থাকতেছে এবং এক একটাই মার্ক হচ্ছে 1 করে 60 মার্কের পরীক্ষা এখানে। এখন হচ্ছে রিটেন। আচ্ছা রিটেন মার্ক বন্টন কেমনটা হতে পারে, তো রিটেন হবে কি, প্রথমে অনুবাদ আসবে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, 5টা সেন্টেন্স থাকবে, 5টার জন্য 5 নম্বর থাকবে। এরপরে থাকবে আবার ইংলিশ থেকে বাংলা করতে হবে, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে, সেখানেও 5টা সেন্টেন্স থাকবে, সেটা 5টা সেন্টেন্স করার জন্য 5 মার্ক। এরপর আসে ভুল সংশোধনী বাংলা, অর্থাৎ বাংলার কিছু সেন্টেন্স থাকবে সেটা কেন ভুল থাকবে সেটা সংশোধন করতে হবে, এর জন্য 5 মার্ক বরাদ্দ আছে। তো এখানে কয়টি কোশ্চেন থাকবে এটা নির্দিষ্ট করে বলে নাই সার্কুলারে, তবে 5টাই থেকে থাকে। দেন হচ্ছে ভুল সংশোধনী ইংরেজি, এখানেও 5টার মতো কোশ্চেন থাকবে, নাম্বার 5। তারপর হিসাব বিজ্ঞান, তো হিসাব বিজ্ঞানে হচ্ছে 7 নম্বর, এখানে কোশ্চেন থাকে মূলত 60টি, তো 60টি কোশ্চেন থাকবে, 7 নম্বর বরাদ্দ। তারপর ম্যানেজমেন্ট, ব্যবসায় নীতি ও প্রয়োগ, ম্যানেজমেন্টে থাকবে কয়টি, ম্যানেজমেন্টেও থাকবে 60টি, 7 নম্বর। মার্কেটিং অথবা ফিনান্স, যে কোনো একটা দাগাইতে হবে, মার্কেটিং হয় মার্কেটিং লিখবা অথবা ফিনান্স লিখবা, যে কোনো একটার প্রিপারেশন নিলেই হবে। যদি মার্কেটিং অথবা ফিনান্স যে কোনো একটা 60টি থাকবে, সরি 6টি থাকবে, তোমার 6 নম্বর, তার মানে টোটাল হচ্ছে আমার রিটেনে কত নম্বর, রিটেন হচ্ছে আমার টোটাল 40 নম্বর। এবং আরেকটা জিনিস দেখো, যে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা ড্রপ কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ, মানে মোবাইল ফোন ক্যালকুলেটর এগুলো একেবারে নিষিদ্ধ। তো এখানে একটা কথা আছে, এই যে তোমার যে এমসিকিউ মার্ক বন্টন ইংরেজির বিষয়টা, তো ইংরেজিতে কত মার্ক, ইংরেজিতে হচ্ছে 12 মার্ক, আমাকে বা তোমাকে মিনিমাম 5.0 যদি ইংলিশে পেতে হবে, মানে তুমি ইংলিশে যদি 5 পয়েন্ট না পাও, ইংলিশে যদি তুমি 5 পয়েন্টের উপরে না পাও, তাহলে তোমার ওইখানে তুমি ফেল, মানে এমসিকিউ তো তুমি ফেল করবে, আর এমসিকিউ তো ফেল করলে তোমার কখনোই রিটেন খাতা দেখা হবে না। তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই ইংরেজিতে 12-র ভিতরে মিনিমাম 5 পেতেই হবে। যদি 5 না পাও, অন্যান্যগুলোই হাজার ভালো করলেও তুমি ফেল। ধরো তুমি অন্যান্য 4টা সাবজেক্টে 48-এর ভিতরে কত পেয়েছো, 48-এর ভিতর 45 পাইছো, আর তুমি ইংরেজিতে পাইছো মাত্র 3, তাহলে তুমি ফেল, তোমার আর এই খাতা মূল্যায়ন করা হবে না। কিন্তু তুমি যদি এখানে 5 পাও, তাহলে দেখো যে 50 আসবে, আর রিটেনে যদি তোমার 30 আসে তাহলে 80, আর তোমার রেজাল্টে যদি চলে আসে 20 তাহলে 100, তুমি থাকবে হচ্ছে টপ 200-এর ভিতরে, তোমার সিরিয়াল কত থাকবে, টপ 200-এর ভিতরে। তার মানে অবশ্যই অবশ্যই ইংরেজিতে যেন 5 নাম্বারটা উঠে, এইরকম ভাবে পড়াশোনা করবে। আর আমাদের হচ্ছে একটা ইংলিশ গ্রামার কোর্স আছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, চাইলে সেইখানে ভর্তি হতে পারো, একেবারে স্বল্পমূল্য মাত্র 599 টাকা, যে কেউ চাইলে ভর্তি হতে পারো। এই যে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, অথবা ডিরেক্ট এই নাম্বারে কল করতে পারো, আমাকে জানালে আমি তোমাকে আমার কোর্সে জয়েন করিয়ে দেবো। আর কখনো কোর্স করার সময় কখনো মনে হয় যে ভাইয়ের কাছ থেকে কোনো কিছু শিখতে পারিনি কোর্স চলাকালীন, তখন আমাকে বললে তোমার সম্পূর্ণ টাকাটা ব্যাক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে আমরা চলে আসলাম সায়েন্স এবং আর্টসের ফলাফল এখন কি করবে, এখন তারা ডিমোটিভেটেড, ভাইয়া আমরা কি করব। তো চলো, তোমাদের জন্য একেবারে সবকিছু আছে, সমস্যা নেই। তো সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টের জন্য কিভাবে পরীক্ষা নেওয়া হবে, বিজ্ঞান ও মানবিক শাখা কি কি কিভাবে পরীক্ষা দেবে, বহু নির্বাচনী প্রশ্ন অংশ হচ্ছে কি থাকবে, বহু এমসিকিউ তে থাকবে হচ্ছে বাংলা লিখতে হবে, বাংলা আবশ্যিক থাকবে 12টা, ইংরেজির জন্য 12টা, আইসিটির জন্য 12টা,
আর কি গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি। তার মানে তুমি হয় গণিত দেবে, না হলে পরিসংখ্যান দেবে, না হলে অর্থনীতি দেবে, যে কোনো একটি, এই তিনটির ভিতর যে কোনো একটি, একটি থেকে হচ্ছে 24টা এমসিকিউ থাকবে। তার মানে তোমারও হচ্ছে টোটাল 60টা এমসিকিউ থাকবে। ঠিক লিখিত অংশে কি হবে? লিখিত অংশে হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, ভুল সংশোধনী বাংলা, ভুল সংশোধনী ইংরেজি। তারপর আইসিটি থেকে প্রশ্ন আসবে গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি, এখান থেকে প্রশ্ন চলে আসবে। তার মানে দেখা যায় যে গণিতটা সায়েন্স দেখায়, মানে আর্টসের জন্য না, মূলত এটা সায়েন্সের জন্য, পরিসংখ্যানটা মোটামুটি সায়েন্স দেখায়, অর্থনীতি মনে হয় আর্টস, আর্টসের জন্য, অর্থনীতি আর্টসের জন্য, আর বাদ বাকিগুলো হচ্ছে সায়েন্সের জন্য। এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই, তুমি চাইলে সায়েন্সের গণিত তুমি ভালো পারলে তুমি চাই লাগাতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে এই তিনটার ভিতরে তোমরা যে কোনো একটা লাগাবে, আর বাদ বাকিগুলো তো আবশ্যিক, আর এখানে তো দেখলেই কিভাবে রিটেন লিখতে হবে। তো এখন আসে হচ্ছে আসন বিন্যাস বা আসন সংখ্যা। আসলে আমরা যে সি ইউনিটে বা কমার্সের যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো তো ভর্তি হবে, এইগুলোতে কোন ডিপার্টমেন্টে কয়টা আসন আছে এটা তো আমার প্রথমে বুঝতে হবে। তো আমাদের হচ্ছে ভর্তির জন্য নির্বাচিত 966টি জন মেধাক্রম অনুসারে, মেধাক্রম অনুসারে কত? 966টি জন, এবং 84 জন কি কোঠা, কোঠা অনুসারে কত জন পাবে? 84 জন। তো আমাদের টোটাল কত আছে সিট? টোটাল সিট আছে হচ্ছে 1050টা। 1050টার ভিতর দেখা যাচ্ছে ম্যানেজমেন্টে 150টা সিট আছে, অ্যাকাউন্টিং এ হচ্ছে 150টা সিট, মার্কেটিং এ 150, ফিনান্সে 150, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সে 100টা সিট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম হচ্ছে 100টা সিট, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট হচ্ছে 100টা সিট, ইন্টারন্যাশনাল বিজনেস 100টা সিট, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ হচ্ছে 50টা সিট, এবং সর্বমোট আসন যোগ করা হয়েছে কত? 1050টা। তো এই ছিল হচ্ছে তোমাদের সি ইউনিটের মার্ক বন্টন থেকে শুরু করে সকল ধরনের ভর্তি বা পড়াশোনার প্রসেস এবং কিভাবে প্রশ্ন আসতে পারে সবকিছু কিন্তু মোটামুটি দেখানো হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করে তোমার মন্তব্য জানিয়ে দেবে, এবং পরবর্তী ভিডিওগুলো